আসসালামু আলাইকুম, আমি কানিজ ফাতেমা ঢাকা থেকে বলছি। যেখান থেকে আমার আজকের নতুন ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা প্রতিদিনকার মতো ফ্রেশ হয়ে আমি একটু বারান্দায় চলে আসলাম, আর আজকে সকাল থেকে মাশাআল্লাহ অনেক বাতাস হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। তো এসে আমি গাছগুলোতে একটু পানি দিয়ে দিলাম, আর এই যে রুমের ভিতরের যে গাছগুলো আছে এগুলোতে একটু পানি দিয়ে দিব, আর কিছু গাছ আজকে একটু ওয়াশ করে দিব। তো আমার সুইট আপু অ্যান্ড ভাইয়ারা, প্রতিদিনকার মতো আমার প্রতিদিনের কাজগুলো এখন থেকে শেয়ার করার চেষ্টা করব, সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা অনেক আগে থেকেই আমার চ্যানেলটিকে আপন করে আমার সাথে আছেন, সবার প্রতি আমার অনেক ভালোবাসার অভিনন্দন। আর যারা এখনও করেননি তাদের সবাইকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে আপন করে নেবেন। এই তো এখন গাছগুলোতে পানি দিয়ে তারপর আমি ডাইনিং স্পেসে চলে আসলাম, এসে ডাইনিংটা একটু ক্লিন করে নিলাম। অ্যাকচুয়ালি রাতের বেলা ভাত খাওয়ার পর আমরা, তারপর আমার যতটুকু পসিবল হয় আমি কিন্তু অনেক কাজগুলো সেরেই রাখি, তারপরে সকালবেলা দেখা যায় একটু ধুলাবালি এদিক ওদিক মানে থাকে, তো সেগুলোকে একটু ক্লিন করে নিলাম। আর এই ফুলের স্টিকটাকে একটু বাঁকা হয়েছিল এটাকে একটু সোজা করে দিয়ে, আর এই ওয়াল ম্যাটটা আমি একটু ক্লিন করে মুছে নিলাম, তারপরে চলে যাব অন্যান্য কাজগুলোতে। তো একটি কথা, সেটি হচ্ছে আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে তর্কে নিজেদেরকে জড়িয়ে ফেলি। তর্ক না করে আমি যে কাজটা করি, যেটাই আমাকে যেভাবেই বলুক না কেন, আমি সেটা ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করি। আমার অ্যান্সার দেওয়ার ওয়ে থাকা সত্ত্বেও অনেক সময় আমি কাউকে আমার অ্যান্সারটা দিই না। কেন দিই না? আমি মনে করি তর্কে জড়ানোর কোনো দরকার নেই, নিজে থেকেই যদি আমি চুপ হয়ে যাই অবশ্যই আমার অপর সাইডের যে মানুষটি আছে সে আমার সাথে কোনো তর্কটাকে আর আগাবে না। এই আর কি কথা বলতেছি আর কাজ করতেছি। বেডরুমে চলে আসলাম, এসে বেডরুমটা আমি একটু ক্লিন করে নিলাম। এখন একটু ঝেড়ে দিবে আমার মেয়ে, ওকে বললাম যে বেডরুমটা একটু মানে ঝেড়ে দাও, তারপর আমি রুমটাকে মুছে ফেলব। আর আমার এখন হেল্পিং হ্যান্ড নেই, কারণ যে আপাকে দিয়ে আমি কাজ করাই তার অনেক প্রবলেম, আর এত প্রবলেম আসলে মেনে নেওয়া যায় না, কারণ হচ্ছে আমারও ছোট বেবি, বেবিকে নিয়ে সারাদিন আমারও অনেক ব্যস্ততা থাকে, আবার এদিকে বড় বাচ্চা, সব কিছু মিলিয়ে নিজে অনেক ব্যস্ততম সময় পার করতে হয়। তো সেই দিক থেকে যদি হেল্পিং হ্যান্ড একদিন আসে আবার চার পাঁচ দিন আসে না, তাহলে আমার খুব মানে চাপ হয়ে যায় সব কাজগুলো একা হাতে ম্যানেজ করে নেওয়াটা। তো আমি চিন্তা করলাম থাক, কাজের লোক দরকারই নেই, একা যতটুকু পারে সুযোগ মানে আমার সময় অনুযায়ী আমি আমার কাজগুলোকে সেরে রাখবো, তাহলে আর অত বেশি প্রবলেম হবে না। এখন কি করব, আমি মানুষের সাথে চিৎকার চেঁচামেচি করতেও পারি না, নিজেকেই নিজের সব কিছুর প্রেশার নিতে হয়। তো সেই দিক থেকে এখন চিন্তা করে দেখলাম যে প্রেশার যেহেতু আমাকেই নিতে হয়, তাহলে আমি একা হাতে সব কিছু হ্যান্ডেল করার চেষ্টা করি। তো এই তো, যেমন কথা তেমন কাজ, সব কিছু কমপ্লিট। আর হেল্পিং হ্যান্ড থাকলে কি হয়, তার উপরে একটা ডিপেন্ড চলে আসে যে সে এই টাইমে আসবে, এটা করবে ওটা করবে, আমি আমার কাজগুলো করে থাকি, কিন্তু যখন না আসে তখন নিজের উপরেই কিন্তু প্রত্যেকটা কাজ মানে চেপে বসে, তখন সময় সুযোগ পরিস্থিতি বুঝে সব কিছু একটু একটু করে গুছিয়ে নেওয়া যায়। তো এদিক দিয়ে আমি আমার শোপিসগুলো একটু ক্লিন করে নিলাম, আর এই মানে সেলফটাও আমি একটু কর্নারটাও ক্লিন করে নিলাম। আমার এই মিরর কর্নারের এরিয়াটা আমি বলেছিলাম অনেক দিন আগে যে আমি একটু এখানে নতুনত্ব কিছু একটু শেয়ার করব, এখানে একটু ডেকোরেশন করার ইচ্ছে আছে। দেখি আসলে কিছু ডেকোরেশনের আইটেম এনেছি, বাট ওইগুলোকে একটু ডিসপ্লে করব। এই জায়গাটা ভেবেছি নতুন একটু কালার করব, মিররের এই কর্নার স্পেসটা। পরিস্থিতি যদি আমার মানে আয়ত্তের ভিতরে থাকে সব কাজ কমপ্লিট করে ইনশাল্লাহ করব। তো এই তো সব কিছু ক্লিন করে ঘর দুয়ার মুছে এখন আমার মেয়েকে আমি একটু মানে ছোট মেয়েকে একটু খাওয়াচ্ছিলাম,
তো ওকে একটু আমি মানে কলার পিউরি করে দিলাম। তো কলার পিউরিটা ও অনেক সময় খেতে ইন্টারেস্ট নিয়ে খায়, আবার অনেক সময় খেতেও চায় না। তো এই তো দুবার নিয়েছে মুখে, এখন আর নিতে চাচ্ছে না। তো আমি একটু ট্রাই করছি, কবিতা বলছি আর ওকে একটু ট্রাই করছি। তো আমার ছোট বেবির জন্য সবাই দোয়া করবেন। আমার ছোট বেবির নাম এক আপু জানতে চেয়েছ, তো এক আপুর উদ্দেশ্যে সবাইকে সবার সাথে শেয়ার করা হচ্ছে। আমার ছোট মেয়েটার নাম হচ্ছে নূরে জাবিন আলিশা, আর আমার বড় মেয়ের নাম হচ্ছে মেহজাবিন আলিফ। তো এই তো দুই বোন, ওদের দুই বোনের নামের সাথে একটু অ্যাডজাস্ট করেই রাখা হয়েছে। একজনের নাম, ছোট জনের নাম নূরে জাবিন আলিশা, বড় জনের নাম মেহজাবিন আলিফ। এই তো ছোট বেবি এখন ওর বাবার সাথে খেলা করছে, আর আমি এদিক দিয়ে ওকে একটু শ্যুট করে নিলাম। ওকে এখন আমি গোসল করিয়ে দিব, তারপর আমি নিজে গোসল করে নিব। আর এখন আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট করে ফেলেছি। ওই যে বললাম, একা হাতে সব যদি কাজগুলো থাকে একটার পর একটা গুছিয়ে গুছিয়ে করে ফেলা হয়ে যায়, তো সেভাবে করে নিলাম। আজকে ডাল ভুনা করেছি, আর ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছ একসাথে ভুনা করেছি। রান্নাটা শেয়ার করলাম না, নেক্সট টাইম রান্না শেয়ার করব। আর খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এই সময়টা বিকেলে, তো আমি একটু বসেছিলাম এর ভিতরে, আপনাদের ভাইয়া বাহিরে গিয়েছিল, সন্ধ্যার পর আসছে। তো আমাদের একটি গিফট আসছে, গিফটটি হচ্ছে যিনি দিয়েছেন তিনি হচ্ছে আমার হাজবেন্ডের কাজিন এবং ফ্রেন্ড। তো ওই ভাইয়া মালয়েশিয়াতে থাকে, উনি মালয়েশিয়া থেকে এসেছে, তো এই গিফটগুলো নিয়ে আসলো আমাদের জন্য। এখানে দেখতে পাচ্ছেন একটি শ্যাম্পু, আর একটি হচ্ছে আই শ্যাডো বক্স, আর এটা হচ্ছে একটা বডি স্প্রে, আর হচ্ছে দিয়েছে একটি সাবান, তারপর হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য একটি মোবাইল এনেছে। তো এই গিফট আসলে যেমনই হোক, গিফট পেলে খুব ভালো লাগে। আর এই তো সব কিছু টুকটাক আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন, আর যারা কষ্ট করে ধৈর্য নিয়ে আমার ফুল ভিডিওটি দেখেছেন সবাইকে আবারও জানাই আমার ভালোবাসা আর অভিনন্দন। আর যারা এখনও দেখেননি, প্লিজ আমার ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন। জানি হয়তো বা ভালো নাও লাগতে পারে, তো ভালো না লাগার জায়গা থেকে সবার কাছে দুঃখিত। যেন নেক্সট টাইম ভালো ভিডিও করতে পারি, আপনাদের সাথে আমার দৈনন্দিন জীবনের সব কিছু শেয়ার করতে পারি, সেই দোয়া করবেন। আর থাকেন আমার সাথে, থাকতে থাকতে দেখতে দেখতে একটা সময় ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপন করে নেবেন। নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। আজকে এই পর্যন্তই, আমি বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।